হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোস্ট হান্টার। আশা করি সবাই ভালো আছেন। আমরা যেরকমটা বলেছিলাম ঠিক সেরকমটাই আমরা আমাদের ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমাদের ট্রেলার আপনারা সবাই দেখেছেন আশা করি, আর ট্রেলার সব দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের পুরো ভিডিওটা কীরকম হবে। আর আপনারা যেরকমভাবে আমাদের পাশে থেকে আমাদের লাইক ও সাবস্ক্রাইব করেছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা এমন না যে খুব নাম করা হন্টেড প্লেস, যেমন আপনার কলকাতার রবীন্দ্র সর্বস্টেশন অথবা ন্যাশনাল লাইব্রেরি, এরকম কোনো নাম করা হরর প্লেস না। কিন্তু হ্যাঁ, আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কে মানে সেই জায়গার স্থানীয় বাসিন্দাদের কথা মতো সেই জায়গাটা খুবই হন্টেড, কারণ সেখানে রাত্রি 8টার পরে সেই রাস্তা দিয়ে সাধারণত কেউ চলাফেরা করে না এবং ভিতরে যেই জায়গাটার কথা বলছি সেই জায়গাটাতেও কেউ যায় না। আমাদের কাছে সমস্ত রকমের ইকুইপমেন্ট এখনও এসে না পৌঁছানোর কারণে আমরা ইকুইপমেন্টের ব্যবহার আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমাদের সেখানে গিয়ে কীরকম অভিজ্ঞতা হয়েছিল এবং সেখানে গিয়ে আমাদের কী ফিল হয়েছিল সেটা অন ক্যামেরা আপনাদের সামনে আমরা সম্পূর্ণটা বোঝাবো, এবং সেখানকার স্থানীয় বাসিন্দাকে সেই জায়গা সম্পর্কে কী অভিজ্ঞ এবং তারা কী বিশ্বাস করে এবং সেই রাস্তাটা সম্পর্কে তাদের কী অভিজ্ঞ। চলুন তাহলে সেই সেখানকার বাসিন্দাদের সামনে গিয়ে তাদের সাথে কথা বলে নেওয়া যাক এবং তাদের কী অভিজ্ঞ সেটা আমরা তুলে দিই। আজকে আমরা এখানে আসছি এখানকার লোকাল মানুষের এই জায়গা সম্পর্কে ভিউ নেওয়ার জন্য, আর এই জায়গাটা পরিদর্শনে আসি ঠিক এই যে এই জায়গাটা সামনে আমার সামনে দেখাচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটায় সমস্ত কিছু দু তিনটা ফাঁসি দিয়েছিল, ঠিক আছে। এখন আদৌ এখানকার ঘটনাটা কতদূর সত্যি বা কতদূর মিথ্যা তা জানি না। তা আমরা আজকে রাত্রি 12টার দিকে আবার এই জায়গায় আসব এবং 12টার থেকে আমরা অনেকক্ষণ থাকবো এখানে, দেখব যদি কিছু থাকে বা কোনো কিছু আমরা মানে সেন্স করি তাহলে সবাইকে জানাবো, আপনারাও আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। এদিকে দেখ একটা বাজার কয়টা দোকান আছে না? এই যে ব্রিজটা পার হয় দোকানটা, এই ব্রিজটা নয় ওই যে ওই ব্রিজটা, ওই ব্রিজটা এই ওই ব্রিজটা পার হয় কয়টা দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকান এখন কিরে কয়েকটা পেয়ারা বাজারের মতো আনা হয় নাই, ওই যে জিগা গাছটা, জিগা গাছগুলো দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, তার ওই যে ইয়ে ইয়ে ঠিক আছে না, 5000 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5000 টাকা মেলা আছে না ওই জায়গাটা। ওই জায়গা কি আছে, ওখানে কি হচ্ছিল? অলৌকিক কিছু কারো কাছ থেকে শোনা বা শুনছি একটা লোক মারা গেছে, তার কোথায় মারা গেছে? মারা গেছে সেটা ভয় দেখাইছে কজন, এটা করে ওটা করে ঢেলায়। কি দিয়ে ঢেলায়? ওই মাটির চাপা দিয়া, মাটির চাপা দিয়ে ঢেলায়। শব্দটা শুনেছে বড় জাল দেখে নাই, ওই ভয়ের কারণে এই একটু ইয়ের একটু পর পর রোদ আর ওই আশা দিয়ে তখন যায় নাই। এখন তো এখনো চলছি, এখনো এই জল খারাপ করে দেখবেন আর থাকবে না। ঠিক আছে, কোনো ছেলেবেলে এখানে কি রাত্রেবেলা দেখা যায়? না। ঠিক আছে। তো গাইস, এই সেই জায়গা যে জায়গায় আজকে বিকাল 4টার দিকে আমরা এসেছিলাম
এবং বলছি আমরা রাত্রি 12টার দিকে আবার আসবো। তো আমরা ঠিক রাত্রি 12টার দিকে এসেছি, এখন প্রায় 12:15 মতো বাজে। তা বলছিলাম যে স্থানীয় বাসিন্দাদের মতে এই সামনে একটা গাছে প্রায় 3 লোক ফাঁসি দিয়েছিল, আমরা কিছুক্ষণ পরে আপনাদের সেই জায়গা নিয়ে যাব এবং সেই জায়গায় গিয়ে দেখব আমাদের কী অনুভূতি হয়, কীরকম লাগে, সব কিছুই আপনারা অন ক্যাম আমাদের সাথে দেখতে পারবেন। তা চলুন গ্যাস, আর দেরি না করে আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। এগুলো ফাঁসি দিতে এইটুকুর ঘটনা শুনতে পারছি আমরা এখানকার লোকাল লোকের মুখ থেকে। পরে এই গাছটি কেটে দেওয়া হয়েছে, এখন আমরা ওই গাছের নিচে আসি, আশেপাশে দেখবো আমরা কিছু আবাস পাই কি পাই না, আশেপাশেও আমরা চতুর্দিকে দেখবো কোনো কিছু আছে কি নাই। যদি কোনো কিছু আবাস পাই বা কোনো কিছু মনে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো। আর আমাদের যেহেতু কিছু যেগুলো ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টগুলো এখানে এসে পৌঁছায়নি, সেই কারণে আমরা ইকুইপমেন্টগুলো এখানে দেখাতে শো করতে পারছি না। নেক্সট ভিডিওতে আমরা পুরোপুরি সমস্ত ইকুইপমেন্ট নিয়ে আমরা আপনাদের সামনে সব কিছু দেখাবো। এই সেই রাস্তা, যেই রাস্তা সাধারণত পথচারীদের কাছে যা শোনা যে তারা রাত্রিবেলা সন্ধ্যা 8:30 পরে এই রাস্তায় কেউ হাঁটাহাঁটি করে না। তা এখন আমরা ওখানেই দাঁড়িয়েছি ওই ঠিক ওই স্পটেই। তা এখন পর্যন্ত আমরা কোনো কিছু অনুভব করিনি, খালি একটাই জিনিস দেখলাম, বাজে জিনিস লাগলো, একটা পাখি ওখানে পড়েছিল। এখন পাখিটা কী জন্য পড়ছে তা জানি না। আর পাখিটা কিন্তু উঠতে পারতেছিল না। হ্যাঁ, পাখি উঠতে পারতেছিল না, জীবিত ছিল, জীবিত জীবিত ছিল। বাজে তখন বাজে 12:30 বাজে, কিন্তু পাখিটা কি করে তখন ওখানে থাকে এটা তো বুঝতে পারতেছি না। তাছাড়া তো আর কিছু বুঝতে পারলাম না আমরা। এইবার ওইখানকার বিষয়গুলো যেহেতু আমাদের কাছে কোনো ইকুইপমেন্ট বা কী আপাতত নেই, সেহেতু তো এইভাবে কিছু বলতে পারবো না। যাই হোক, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু অনুভব করিনি। হ্যাঁ, ঠান্ডা লাগতেছে অবশ্যই, এটা এটা ঠিক ঠান্ডা লাগতেছে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, এখন প্রায় 2:15 বাজে। এখন পর্যন্ত আমি কোনো ধরনের এক্সপিরিয়েন্স করিনি, মানে কোনো ধরনের কিছু, একবারই খেলে হাতের মধ্যে একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছিলো, আর ওই একটা পাখি দেখছি। তাছাড়া এমনি আদার্স কোনো এখানে কোনো কিছু ভয়ের কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স করিনি এখন পর্যন্ত। তো আমি এখান থেকে আমরা এখান থেকে সবাই এখন চলে যাচ্ছি, আর আমি বাদেও
আমার টিম মেম্বাররা ছিল, যেমন শুভ ছিল, রাকেশ ছিল, গোবিন্দ ছিল, আরও অনেকে ছিল, তারা কী এক্সপিরিয়েন্স করেছে, কী এক্সপিরিয়েন্স না করেছে, তারা তাদের মুখেই বলবে যে তারা কোনো কিছু ভয় পাওয়ার মতো কিছু অনুভব করেছে কি না। তাদের চলুন সবার কাছে শুনে নেওয়া যাক তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স কীরকম ছিল। আজকে তো আমরা এখানে আসলাম, আসার পরে তো প্রথমত আমরা একটু ভয়েই ছিলাম, যে মানুষের যা আর বলছিল সেই সময় একটু ভয়ে ছিলাম, কিন্তু কিছুক্ষণ সময় যেতে 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 তখন মনে হলো না এখানে কিছু একটা সেরকম কিছু দেখতে পেলাম না। আর সমাট বলে একটা পাখি, পাখিটা দেখে আমার প্রথমে একটু ভয় ভয় লাগছিলো, হঠাৎ করে এত রাতে কী হয়ে পাখি আসে। তারপরে আর তো সেরকম কিছু দেখলাম না, আর আমি একবার পড়েও গেছিলাম, তার সে ভাবছিলাম যে কিছু একটু ধাক্কা আমার সেরকম একটা ফিল হয়েছিলো, কিন্তু দেখলাম যে না সেরকম কোনো কিছু না, রাস্তাটা খারাপের জন্য হয়তো পড়ে যেতে পারি। তাছাড়া এমনি সব ঠিকই আছে, এরকম আর কোনো কিছু মনে হলো না, কিন্তু মানুষ যেভাবে বলছিল সেরকম আমার কিছু মনে হয়নি, আমি এতটুকুই বলবো। হাই গাইস, আমি আমার এক্সপিরিয়েন্সটি শেয়ার করছি আপনাদের সাথে। আমি ক্যামেরা চালাচ্ছিলাম এবং স্থানীয় বাসিন্দাদের যেসব ঘটনাগুলো শুনেছি তার পরিপ্রেক্ষিতে মনের মধ্যে একটা ভয় তো ছিলই। তো এখানে শ্যুট চলাকালীন আমি কোনোরকম কিছু খারাপ কিছু দেখিনি, চলতে গিয়ে কোথাও জঙ্গলে বাসের ধাক্কা বা খোঁচা লেগেছে, হয়তো একটু আলাদা রকম ফিল এসেছিলো, কিন্তু ঘুরে দেখি সেরকম কিচ্ছু নেই, একটা বাসের কঞ্চি যাচ্ছিলো। আমার বন্ধু শুভ সে পড়ে গেছে একবার, কিন্তু সেটাকে পুরো দেখা হলো, ওখানে একটা সম্ভবত কোনো গর্ত বা কিছু মধ্যে পা আটকে গিয়ে সে পড়ে গেছে। তাছাড়া পুরো ঘটনাকে আমরা তদন্ত করে দেখেছি এবং পুরো জায়গাটাকে আমরা ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও সেটাই দেখিয়েছি, সেখানে কোনোরকম ভয়ের ব্যাপার কিচ্ছু নেই, এটা জাস্ট লোকের একটা মনের আতঙ্ক বলে আমার মনে হয়।